সসংগাসন। সংস্কৃতে সসংগ মানে হলো খরগোশ। এই আসনটিতে আপনার দেহের ভঙ্গি অনেকটা খরগোশের মতো হয়। এই আসনটি করতে হলে প্রথমে বজ্রাসনের ভঙ্গিতে বসুন। আপনার হাত দুটিকে হাঁটুর উপরে রাখুন। এবার আপনার পক্ষে যতটা সম্ভব আপনার হাঁটু দুটিকে দুদিকে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন আপনার পায়ের পাতা দুটি যেন একে অন্যকে স্পর্শ করে থাকে। এবার আপনার দু হাঁটুর মাঝখানে হাতের তালু রাখুন। আপনার হাত দুটিকে সামনে বিস্তৃত করার সময় দেহটিকে সামনে ঝোঁকান এবং নিঃশ্বাস ছাড়তে থাকুন। খেয়াল রাখবেন আপনার হাত দুটি যেন একে অন্যের সমান্তরাল থাকে আর আপনার ধুতনি যেন মাটি স্পর্শ করে। সামনের দিকে তাকিয়ে থাকুন আর কিছুক্ষণ এই ভঙ্গিতে আরাম করুন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। সসংগাসন আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায়। এই আসনটি পিঠের ব্যথাও দূর করে। তবে যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের এই আসনটি না করাই উচিত। আর যাদের হাঁটুতে আর্থারাইটিসের ব্যথা রয়েছে তাদের এই আসনটি খুব সাবধানে কিংবা এড়িয়ে চলা উচিত। আপনার পিঠে যদি প্রচণ্ড ব্যথা থাকে তাহলে আসনটি করা থেকে বিরত থাকুন। কিছুক্ষণ একইভাবে এই ভঙ্গিতে থাকার পর শ্বাস নিতে নিতে নিজের দেহকে সোজা রেখে উঠে আসুন। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বজ্রাসনের ভঙ্গিতে ফিরে আসুন। আপনার দেহটিকে যে কোনো একদিকে ঘুরিয়ে আপনার পা দুটিকে সামনে বের করে আনুন এবং বিশ্রামাসন ভঙ্গিতে বসে আরাম করুন। প্রতিদিন সসংগাসন অভ্যাস করলে আপনি রাগ এবং চিন্তা মুক্ত থাকতে পারবেন।